আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজ আপনাদের দেখাবো ইয়ানের স্লাব কিভাবে অ্যানালাইসিস করতে হয়। তার আগে আমরা জানব ইয়ানের স্লাব কি। স্লাব ইজ এ টাইপ অফ ইয়ান দ্যাট থিকেন্ড ইজ র্যান্ডম এরিয়া অফ ফিনিশ ফেব্রিক। অর্থাৎ স্লাব হলো এক ধরনের সুতা যা ফিনিশ কাপড়ের মাঝে মাঝে মোটা এবং মাঝে মাঝে চিকন দেখায়। মোটা অংশকে বলা হয় স্লাবি বা স্লাব পার্ট এবং চিকন অংশকে বলা হয় পস পার্ট। এই মোটা এবং চিকন সুতার কম্বিনেশনে যে ফাইনাল আউটপুট হয় সেই সুতাকে স্লাব ইয়ান বলা হয়। অ্যানালাইসিস অফ স্লাব ইয়ান। স্লাব সুতা অ্যানালাইসিস করতে হলে আপনাকে স্লাব ফেব্রিক বা স্লাব কোন নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি স্লাব কাপড় বা স্লাব কোন আছে। কাপড় বা কোনের স্লাব অ্যানালাইসিস একই। যদি কাপড়ের স্লাব অ্যানালাইসিস করতে চান তাহলে একটি কাপড় নিয়ে ওয়েবটে যদি স্লাব থাকে তাহলে একটি একটি করে সুতা বের করে স্লাব অ্যানালাইসিস করতে হবে। সুতা নিয়ে স্লাব লেন্থ এবং পস লেন্থ মেপে নিতে হবে। এভাবে স্লাব ও পস লেন্থ মিনিমাম 15 থেকে 20 বা তার বেশি নিয়ে স্লাব অ্যানালাইসিস করতে হবে। আপনারা যত বেশি স্লাব এবং পস লেন্থ নেবেন তত রেজাল্ট সূক্ষ্ম আসবে। আপনারা চাইলে একটি স্লাব এবং একটি পস জোড়া জোড়া করে রাখতে পারেন। মনে রাখতে হবে স্লাব এবং পস যেন সমান সমান হয়। অর্থাৎ আপনারা যদি 20টি স্লাব নিয়ে কাজ করেন তাহলে 20টি পসও থাকতে হবে, আর তা না হলে অ্যানালাইসিস হবে না। এবার এই স্লাব এবং পজের জন্য আলাদা আলাদা লেন্থের হিসাবের গড় করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 3টি গড় নিয়েছি, নাম্বার অফ স্যাম্পল, স্লাব লেন্থ এবং পজ লেন্থ। এবং সুতার লেন্থ সবসময় সেন্টিমিটারে নিতে হবে। সুতার কালার যদি সাদা হয়, স্লাব সুতা কাপড় থেকে খুলে একটি কালো কাপড়ে রাখলে স্লাব এবং পজ লেন্থ ভালোভাবে বোঝা যাবে। তবে কালো সুতার জন্য সাদা কাপড়ে ব্যবহার করলে স্লাব এবং পজ লেন্থ ভালোভাবে বোঝা যাবে। এখানে দেখতে পাচ্ছেন মোটা সুতার অংশকে স্লাব এবং চিকন সুতার অংশকে পজ বলা হয়। এখন স্লাব এবং পসকে কেটে জোড়ায় জোড়ায় রাখতে হবে। অর্থাৎ এক জোড়াতে একটি স্লাব এবং একটি পস রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 10 জোড়া স্লাব এবং পস রেখেছি। আপনারা এর থেকে বেশি জোড়া নিয়ে কাজ করবেন তাহলে অ্যানালাইসিসের রেজাল্ট আরও ভালো হবে। এখন এই সুতাগুলো একটি স্কেলের মাধ্যমে মেপে এই টেবিলের একটি পজ লেন্থ এবং একটি স্লাব লেন্থ মেপে বসাতে হবে। একটি স্লাব মেপে পেলাম 8.3 সেন্টিমিটার এবং একটি পস মেপে পেলাম 15.3 সেন্টিমিটার। এখানে স্লাব এবং পজের সব জোড়াগুলো লেন্থ মেপে মানগুলো টেবিলে বসাবো। তারপর স্লাবের সুতাগুলো একসাথে এবং পজের সুতাগুলো একসাথে রাখবো। এখন স্লাবের টোটাল লেন্থ যোগ করে পেলাম 113 সেন্টিমিটার এবং পজের টোটাল লেন্থ যোগ করে পেলাম 141.10 সেন্টিমিটার। এখন স্লাবের সুতাগুলোর ওজন নিব গ্রামে কাউন্ট বের করার জন্য। আমরা ওয়েট পেলাম 0.3113 গ্রাম এবং পজের ওয়েট পেলাম 0.0721 গ্রাম। আমরা এখানে স্লাব সুতার কাউন্ট পেলাম 5.99, অর্থাৎ 6 কাউন্ট, এবং পজ সুতার কাউন্ট পেলাম 11.55। সুতার লেন্থ এবং ওয়েট থেকে কিভাবে কাউন্ট বের করতে হয় তা আমার আইডিতে একটি ভিডিও দেওয়া আছে, যাদের লাগবে তারা আমার আইডিতে গিয়ে দেখে আসতে পারেন। এখন স্লাব এবং পজের মিনিমাম এবং ম্যাক্সিমাম লেন্থ কিভাবে বের করতে হয় তা দেখব। টেবিলে দেখতে পাচ্ছেন মিনিমাম বা ছোট লেন্থ এর স্লাব আছে 8.3 সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম বা বড় লেন্থের স্লাব আছে 13.9 সেন্টিমিটার। আবার পজের মিনিমাম লেন্থ আছে 10.6 সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম আছে 16.1 সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম স্লাব লেন্থ আছে 8.3 সেন্টিমিটার থেকে 13.9 সেন্টিমিটার পর্যন্ত এবং পজ লেন্থ আছে 10.6 সেন্টিমিটার থেকে 13.9 সেন্টিমিটার পর্যন্ত। এখন দেখব স্লাবের ডায়া কিভাবে বের করতে হয়। ফর্মুলা হলো ডায়া সমান পস ইয়ান কাউন্ট ভাগ স্লাব ইয়ান কাউন্ট। এখানে পস সুতার কাউন্ট ছিল 11.55 এনই এবং স্লাব সুতার কাউন্ট ছিল 6। রেজাল্ট আসলো 1.92। তাহলে স্লাবের ডায়া পেলাম
1.92। এখন দেখব স্ল্যাব পার মিটার কিভাবে বের করতে হয়। ফর্মুলা: স্ল্যাব পার মিটার সমান নাম্বার অফ স্যাম্পল বাগ ডায়া অফ ইয়ান। আমরা নাম্বার অফ স্যাম্পলের জোড়া নিয়েছিলাম 10 এবং ডায়া ছিল 1.92, তাহলে আমাদের রেজাল্ট আসলো 5.20। এই সুতার স্ল্যাব পার মিটার হলো 5.20। স্ল্যাব সুতা রিকোয়ারমেন্ট দিতে গেলে বা কিনতে গেলে অথবা অ্যানালাইসিসের পর যে বিষয়গুলো ভালোভাবে জানতে হয় তা হলো স্ল্যাব এর মিনিমাম এবং ম্যাক্সিমাম লেন্থ, পজ এর মিনিমাম এবং ম্যাক্সিমাম লেন্থ, ডায়া অফ ইয়ান এবং স্ল্যাব পার মিটার। তাহলে আমরা স্ল্যাব সুতার মিনিমাম লেন্থ পেয়েছিলাম 10.6 সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম লেন্থ পেয়েছিলাম 16.1 সেন্টিমিটার এবং পজের মিনিমাম লেন্থ পেয়েছিলাম 10.6 সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম লেন্থ পেয়েছিলাম 13.9 সেন্টিমিটার এবং স্ল্যাব সুতার ডায়া পেয়েছিলাম 1.92 এবং স্ল্যাব পার মিটার পেয়েছিলাম 5.20। স্ল্যাব সুতার অ্যানালাইসিস নিয়ে আজ এই পর্যন্তই। এরকম আরও ভিডিও পেতে আমার আইডি ফলো দিয়ে রাখতে পারে এবং টেক্সটাইলের ক্যালকুলেশন এবং থিওরিটিক্যাল আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমার আইডি ভিজিট করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।